ফাইজারের কোভিডের জন্য তৈরি ভ্যাকসিন লিভারের ডিএনএ তৈরি করছে, এটা নিশ্চয়ই তোমরা সবাই সাম্প্রতিককালে শুনেছ। এটা কি কোনোভাবে প্রভাব ফেলবে তাদের ওপর যারা এই টিকা নিয়েছে? এমআরএনএ থেকে ডিএনএ হলে কতটা ক্ষতিকারক সেটা? আজকে সেটাই আমরা ডিটেলে জানব। হ্যালো বন্ধুরা, আমি পুনম আর তোমরা দেখছো বায়োলজি এক্সপ্লেন বাংলা। এই তথ্যটা নিউজে আসার কারণ সুইডেন থেকে একটা আর্টিকেল পাবলিশ হয় যেটা বলে যে এমআরএনএ ভ্যাকসিন ডিএনএ হয়ে লিভারে থাকছে। এটা ক্ষতিকারক কিনা জানার জন্য আমাদের জানতে হবে এমআরএনএ ভ্যাকসিন কিভাবে কাজ করে। এমআরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে সার্স কফ টু ভাইরাসের স্পাইক প্রোটিনের এমআরএনএ আমাদের দেহে ইনজেক্ট করা হয় এবং এটা একটা লিপিড ন্যানো পার্টিকেলের মধ্যে থাকে যাতে এটা আমাদের কোষে প্রবেশ করতে পারে। এবার কোষে প্রবেশ করার পরে ওই এমআরএনএ থেকে স্পাইক প্রোটিন তৈরি হয় যেটা সার্স কফ টু ভাইরাসের স্পাইক প্রোটিন। এবার এই স্পাইক প্রোটিনগুলো সেলের ওপর চলে আসে এবং আমাদের ইমিউন সিস্টেম ওদেরকে শনাক্ত করে অ্যান্টিবডি তৈরি করে ওই স্পাইক প্রোটিনের বিরুদ্ধে। এবার আমরা যদি আসল সার্স কফ টু ভাইরাস দ্বারা আক্রান্ত হই তখন ভ্যাকসিনের জন্য তৈরি অ্যান্টিবডি ওই ভাইরাসকে মেরে ফেলবে এবং আমরা সুরক্ষিত থাকবো। এটা আমি খুবই সিম্পলভাবে বলেছি, মনে রেখো আসল প্রসেসটা অনেক বেশি কমপ্লিকেটেড এবং টিওবি মেমোরি সেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ফাইজার ও সিডিসির কথা অনুযায়ী যে এমআরএনএটা আমাদের দেহে প্রবেশ করানো হচ্ছে সেটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং কোষের নিউক্লিয়াসে কখনোই প্রবেশ করে না। তার মানে আমাদের ডিএনএ সাথে কখনোই ওই এমআরএনএর কোনো সংযোগ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই সুইডিশ গবেষণাতে দেখা যায় যে এমআরএনএটা ডিএনএতে পরিণত হচ্ছে লিভারের মধ্যে, তার মানে স্পাইক প্রোটিনের বিরুদ্ধে এমআরএনএ লিভারে গিয়ে ডিএনএতে পরিণত হচ্ছে। এই ডিএনএতে পরিণত হওয়াটা কি চিন্তার বিষয়? হ্যাঁ, এটা ডিপেন্ড করছে এই ডিএনএটা কেমনভাবে ব্যবহার করছে। ওই স্পাইক প্রোটিনের ডিএনএ যদি নিউক্লিয়াসে গিয়ে আমাদের ডিএনএর সাথে যোগ হয়ে যায় তাহলে নানা রকম সমস্যা হতে পারে, যেমন ডিএনএর ক্ষতি, ক্যান্সার, জন্মগত সমস্যা। বেশ ভয়ের, তাই না? তবে এটা তখনই সম্ভব যখন ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনের ডিএনএ আমাদের ডিএনএর সাথে যোগ হবে। এই গবেষণাতে বিজ্ঞানীরা বলেছেন যে ভ্যাকসিনের এমআরএনএ ডিএনএতে রূপান্তরিত হচ্ছে, তবে এই ডিএনএ কোষের কোথায় দেখা যাচ্ছে সেই সম্বন্ধে কিছু বলেনি। তারা বলেছেন যে আমাদের গবেষণায় আমরা দেখি যে ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন রিভার্স ট্রান্সক্রাইবড হয়ে লিভার সেল লাইন HUH7 এর মধ্যে ডিএনএতে রূপান্তরিত হচ্ছে, এবং যদি এই ডিএনএ মানুষের ডিএনএর সাথে যোগ হয় তাহলে এটা চিন্তার বিষয়। এটা ডিএনএর ভারসাম্য খনন করতে পারে, যেটার জন্য অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তবে এই মুহূর্তে আমরা জানি না ফাইজারের ডিএনএটা আমাদের কোষের ডিএনএর সাথে যোগ হচ্ছে কিনা, এটা জানার জন্য আরও গবেষণার দরকার। আমিও আবার বলছি, যদি এই ডিএনএ আমাদের জিনোমিক ডিএনএর সাথে যোগ হয় তবেই সমস্যা হতে পারে, তবে সেটাও আরও অনেক কিছুর ওপর নির্ভর করবে। এবার প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ করে ভাবা হচ্ছে যে ডিএনএটা আমাদের কোষের ডিএনএর মধ্যে প্রবেশ করবে? এটার কারণ হচ্ছে আগের বছর মে মাসে একটা গবেষণা হয়েছিল যেটা বলে যে আমরা এখানে প্রমাণ করেছি যে সার্স কফ টুর আরএনএ রিভার্স ট্রান্সক্রাইব হয়ে ডিএনএ হয়ে যায় এবং আমাদের দেহের ডিএনএর সাথে যোগ হয়। তবে এর বিরুদ্ধেও অনেক তথ্য আছে। তার মানে সার্স কফ টুর এমআরএনএ থেকে তৈরি ডিএনএ যদি আমাদের ডিএনএর সাথে যোগ হতে পারে তাহলে ভ্যাকসিনের দ্বারা তৈরি ডিএনএও আমাদের ডিএনএর সাথে যোগ হতে পারে, এবং এখানেই চিন্তার বিষয়। তবে এখন অবধি জানি যে ডিএনএ হয়েছে এমআরএনএ থেকে এবং ওটা লিভার সেল লাইনের মধ্যে পাওয়া গেছে। ওই ডিএনএ সেলের কোথায় আছে সেটা আমরা এখনো জানি না, এবং এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটার উত্তর আমাদের খুঁজে বের করতেই হবে। এই সুইডিশ গবেষণার অন্য একটা অবজারভেশন হলো একটা পার্টিকুলার প্রোটিন লাইন 1 অনেক বেড়ে যায় ফাইজার বায়োনটেক ভ্যাকসিন দেওয়ার পর। আর এই লাইন 1 প্রোটিন হলো একটা প্রোটিন যেটা এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করে। আর আমরা তো আগেই বলেছি ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন এমআরএনএ এবং সেটা থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এটা এই গবেষকরা দেখেছেন। এবং এটাও দেখা যায় যে যখন ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তখন লাইন 1 এর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই লাইন 1ই হয়তো ফাইজারের এমআরএনএ কে ডিএনএতে রূপান্তরিত করছে। আর লাইন 1 বেড়ে গেলে অনেক রকম সমস্যা হতে পারে,
কি কি সমস্যা হতে পারে তার বিস্তারে আমি যাচ্ছি না, লিংক ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখে নিও। মোদ্দা কথা হলো, লাইন ওয়ান বাড়লে অনেক রকম সমস্যা হতে পারে। তবে বিজ্ঞানীরা বলেছেন যে লাইন ওয়ানের কি কাজ ফাইজারের ভ্যাকসিনের ওপর সেটা আরো গবেষণা করে প্রমাণ করার দরকার। তাহলে আমরা এই গবেষণা থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে এবং সেটা লিভারের মধ্যে থাকছে, এবং লাইন ওয়ান প্রোটিন ও জিনের এক্সপ্রেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই দুটো অবজারভেশনের মধ্যে কোনো লিংক আছে কি না সেটাই আমাদের বের করতে হবে। তবে এই স্টাডির অনেক সীমাবদ্ধতা আছে। এই স্টাডিটা করা হয়েছে সেল লাইনের ওপর, তার মানে ইনভিট্রো স্টাডি, যেটা ল্যাবরেটরিতে কিছু সেল নিয়ে করা হয়েছে। মানুষ বা অন্যান্য অ্যানিমেলের ওপর এটা কেমন কাজ করবে সেটা আমরা এখনো জানি না। তাছাড়া যে সেল লাইন নেওয়া হয়েছিল সেটা ক্যান্সার সেল লাইন, তার মধ্যেই অনেক রকম অ্যাবনর্মালিটি আছে, তাই জন্য আসল মানুষের দেহে এটা কেমন কাজ করবে সেটাও আমাদের দেখতে হবে। তবে হ্যাঁ, একটা সমস্যা হতে পারে সেটা আমরা বুঝতে পারছি, তার উত্তর পেতে আরো অনেক গবেষণা করার দরকার আছে। আজ এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো আরো আপডেটসের জন্য। টাটা।